ঢাকার ধামরাইয়ে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার বিকাল তিনটায় ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জলসা বৌবাজার স্ট্যান্ডে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান ধামরাই উপজেলা সুতিপাড়া ইউনিয়নের বাথুলি গ্রামের রতন মিয়ার বড় ছেলে। আহতরা হলেন মাহিম, নাইম হাসান, দুরপ্রতি, রানী মণ্ডল, পরাণ মণ্ডল। স্থানীয়রা জানান, কাওয়ালিপাড়া থেকে ধামরাইমুখী সিএনজির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আরও দুইজন ও সিএনজিতে থাকা দুইজন সহ মোট চারজনকে নিকটস্থ সীমান্ত ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করি। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও সিএনজি জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ রাসেল মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মেহেদি হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।